দর্শক, আপনারা দেখছেন এসআর ইসলামিক মিডিয়া। দর্শক, এই মুহূর্তে আপনাদের আমি নিয়ে যাব হচ্ছে বনানীতে, যে টাওয়ারটিতে আগুন লেগেছে তার উদ্ধার কাজ চলতেছে। তো ফায়ার সার্ভিসের লোকেরা দেখতেছেন কীভাবে, মানে সাধারণ যেই জনগণ যারা এখানে আটকে আছে তাদের উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে, এবং কি উদ্ধার করছে, কয়েকজনকে উদ্ধার করতেছে। দর্শক, আসলে এখানে যে ভয়াবহতাটা হয়েছে, মানে যে আগুনটা লাগছে, এটা আসলে কীভাবে কী কারণে লাগছে সেটা আমরা এখনও জানি না। তবে হয়তো বা এটা নিয়ে প্রশাসন দেখবে, তদন্ত করবে। এখন মানুষের যে জীবন মরণ নিয়ে টাওয়ারটিতে যারা আটকে আছে তাদের উদ্ধার করতেছে, উদ্ধার কাজ চলতেছে। মোট ফায়ার সার্ভিসে 3টি ইউনিট কাজ করতেছে এখানে। আসলে ফায়ার সার্ভিস আসার পরে এখানে যে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে, আর যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে হসপিটালে। এখানে এখনও আগুনের তীব্রতা অনেক বেশি, দেখতেছেন ভয় কীভাবে উঠতেছে আপনারা। এখানে যাদেরকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লোককে আবার উদ্ধার করে ট্রেনের সাহায্যে নিচে নামানো হচ্ছে, তাদেরকে সরাসরি হয়তো হসপিটাল নিয়ে যাওয়া হবে। দেখুন দর্শক কীভাবে নামাচ্ছে আমাদের। আসলে দর্শক, এখানে এভাবে কীভাবে যে এখানে আগুনটা লাগছে সেটা আমরা হয়তো কেউ জানি না। এখানে নিচে অনেক নিরাপত্তা বিস্তরণ দেওয়া আছে। এই দ্বিতীয় রোডটা যেটা নামানো হচ্ছে, নামানো হচ্ছে, বহুত অনেক মানুষ ভবনটিতে আটকে আছে। দর্শক, দয়া করুন যাতে তারা তাদেরকে আল্লাহ সালামতে উদ্ধার করতে পারে, ফায়ার সার্ভিসের লোকেরা। দর্শক, এখানে প্রায় পাশাপাশি দুপাশেই আরও 2টি ভবন আছে, সেখানেও আগুন লাগছে কিনা সেটা আমরা জানি না। এটা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলে বলা যাবে, তা হয়তো না হয়তো বলা যাবে না। দেখতেছেন দর্শক, উদ্ধারকারী লোকদের, উদ্ধার করা লোকদের নামানো হচ্ছে ট্রেন থেকে, একটি মেয়েকে নামানো হচ্ছে। দেখুন আপনারা কীভাবে নামানো হচ্ছে।